नमस्कार बंधुरा, आमी आनंद आर लिमिटलेस आनंद चैनले आपनादेर स्वागत। पोको इंडिया ते लॉन्च कर दिए छे पोको C3 बोले एक टी मोबाइल। मोबाइल टाए कम दामी आपनारा बेश बड़ो साइजे स्क्रीन, बड़ो साइजे बैटरी एवं आरो अनेक किछु पेये जाच्छेन। तो मोबाइल टाए आपनारा की पाच्छेन सेटा जानते होले भिडियोटा शेष पर्यन्त देखुन, अनेक किछु जानते पारबेन आपनारा এই মোবাইলটার ব্যাপারে। ভিডিওটাকে একটা লাইক করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক কিন্তু আমাকে যথেষ্ট ইন্সপায়ার করে নতুন একটা ভিডিও আপনাদের সামনে আনার ক্ষেত্রে। এবং এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি কিন্তু এখানে এরকমই ভিডিও আপনাদের জন্য রোজ আনতে থাকি। তো আমরা প্রথমে জেনে নিই পোকো C3 যে মোবাইলটা লঞ্চ হয়েছে, এই মোবাইলে আমরা ডিসপ্লে কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.43 ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এবং এই ফোনের যে ব্যাক কভারটা থাকছে সেটা হচ্ছে পলিকার্বনেট ব্যাক কভার। এবং সবথেকে ভালো কথা যে এই ফোনে কম বাজেটের মধ্যে কিন্তু আপনারা P2i কোটিং পেয়ে যাচ্ছেন, মানে ফোনটা স্প্ল্যাশ প্রুফ ফোন, মানে হালকা তেল জলে ছিটে ফেটে পড়লে কিন্তু সেরকম আপনার মোবাইলে কোনো প্রবলেম হবে না। আমরা জেনে নিই ফোনটায় আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলের সাথে আছে 5000 mAh এর ব্যাটারি, এবং এতে আপনারা পেয়ে যাচ্ছেন 10W চার্জিং সাপোর্ট, মানে ফোনের সাথে আপনারা পাচ্ছেন 5V 2A চার্জার। এবং এতে যে চার্জিং কানেক্টরটা থাকছে সেটা হচ্ছে MicroSD চার্জিং কানেক্টর। এর পাশাপাশি আপনারা এই মোবাইলে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছেন। তো অলওভার কিন্তু এই মোবাইলে আপনারা বেশ বড় সাইজের ব্যাটারি পাচ্ছেন, মানে ফোনটা চার্জ দেওয়ার পরে কিন্তু আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে সেরকম একটা চিন্তা করতে হবে না, বেশ অনেকক্ষণই আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। জাস্ট এই মোবাইলে আপনাদের চার্জ দিতে হয়তো একটু টাইম লাগতে পারে, কারণ এতে আপনারা ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন না। এবার আমরা জেনে নিই ফোনটা আমরা কী কী কালারে পাচ্ছি। তো এই ফোনটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ হয়েছে, আর্কটিক ব্লু, ম্যাট ব্ল্যাক এবং লাইম গ্রিন। এই মোবাইলটির ওজন হচ্ছে 194 গ্রাম, এবং থিকনেসের দিক থেকে দেখতে গেলে এই মোবাইলটা 9mm থিন। Android 10, MIUI 12 ইউজার ইন্টারফেসের সাথে আপনারা এই মোবাইলটা পেয়ে যাবেন। এবং এই মোবাইলে আপনারা সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে পেয়ে যাচ্ছেন ফেস আনলক, কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু এই মোবাইলে আপনারা পাচ্ছেন না। এবার আমরা জেনে নিই ফোনটায় আমরা ক্যামেরা কী পাচ্ছি। তো এই ফোনের ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f2.2। এরপরে আপনারা 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনের ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আমরা এবার জেনে নিই ফোনটার পারফরমেন্স কীরকম, ফোনটায় আমরা কী কী কাজ করার জন্য কিনতে পারবো। তো এই ফোনটায় যে প্রসেসরটা থাকছে সেই প্রসেসরটা হলো মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। এই প্রসেসরটা হালকা লাইট গেমিংয়ের জন্য ঠিক আছে, বা আপনারা যখন রেগুলার ডে লাইফে এই ফোনটা ইউজ করবেন সেরকম একটা আপনাদের কোনো প্রবলেম ফিল হবে না। কিন্তু আপনারা যদি হেভি ইউজার হন, হেভি মাল্টিটাস্কিং, হেভি গেমিং করতে ভালোবাসেন, তাহলে এই প্রসেসরটা একটু আপনাদের প্রবলেম হতে পারে। কিন্তু আপনারা যদি রেগুলার ইউজের জন্য ফোনটা কেনেন, তাহলে কিন্তু প্রসেসরটা আপনাদের সেরকম একটা প্রবলেম বুঝতে দেবে না। তো এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম কী পাচ্ছি। তো ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আপাতত 2টো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB 32GB এবং 4GB 64GB। এই ফোনে আপনারা যে স্টোরেজ টাইপটা পাচ্ছেন সেটা হচ্ছে EMMC 5.1, এবং এই ফোনে এর পাশাপাশি আপনারা ডেডিকেটেড MicroSD কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, মানে একসঙ্গে 2টো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড এই মোবাইলে ইজিলি সেট আপ করতে পারবেন। তো সব কিছু তো দেখা গেল, সব কিছু জানলাম আমরা। এবার জেনে নিই ফোনটার দাম কত। তো এই ফোনটা যে স্টার্টিং ভেরিয়েন্ট আছে, মানে 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ, তার দাম হচ্ছে 7499 টাকা। এবং এর যে হায়ার ভেরিয়েন্ট আছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, তার দাম হচ্ছে 8999 টাকা। আমি যে দামটা বললাম সেটা ইন্ডিয়ান টাকা হিসাবে। আপনারা যদি বাংলাদেশে মোবাইলটা কিনতে চান তাহলে আপনারা কারেন্সি কনভার্ট করলেই আইডিয়া করে নিতে পারবেন যে এই ফোনটার দাম বাংলাদেশে কত হতে পারে। এবং আপাতত এই ফোনটা লঞ্চ করেছে ফ্লিপকার্টে। আপনারা যদি এখন মোবাইলটা কিনতে চান তাহলে ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে এই মোবাইলটা কিনতে পারেন, এবং সেখানে এই মোবাইলের সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, মোবাইলটা সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক না করে থাকেন, একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।